হায়াল্লা, দেশে একই ভয়াবহ রক্তক্ষয়ী খেলা শুরু হলো। এইমাত্র ফাঁস হলো বিএনপির উপর হামলা করতে গাড়ি বোঝাই করে সশস্ত্র অস্ত্রধারী লোকানো হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে। একদিকে বিএনপি বলছে আগামীকাল শেখ হাসিনার পতন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে তবেই ঘরে ফিরবে বিএনপি। এই জন্য যদি তাদেরকে প্রাণও দিতে হয় তাহলে তারা তাই করবে। সে জন্য কিনা হচ্ছে 52,000 সাউন্ড গ্রেনেড, রাসায়নিক যুক্ত মাল্টি ইম্প্যাক্ট টিয়া শেল ও ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড কিনতে ইতিমধ্যেই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পুলিশ সদর দপ্তর। যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে এইসব গ্রেনেড ব্যবহার করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার এই সরকারকে নিয়ে এবার চূড়ান্ত যে সিদ্ধান্ত দিল যুক্তরাষ্ট্র। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই নির্বাচন নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন শর্ত এবং বিভিন্ন কথাবার্তা কিন্তু বলেছিলেন যুক্তরাষ্ট্র। কিন্তু অবশ্যই সেই নির্বাচন হয়েছিল, কিন্তু সেই নির্বাচন নিয়েও কিন্তু অনেক আলোচনা ও সমালোচনা হয়েছে। দর্শক শ্রোতা, অবশ্যই সেই যুক্তরাষ্ট্র থেকে এবার এই সরকারকে নিয়ে চূড়ান্ত যে সিদ্ধান্ত দিল সেটা আমরা জানবো, এবং তার সাথে কিন্তু বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। বুঝলাম যে আপনাদের চরিত্র নাই, বেশিরভাগ বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যেহেতু সকল সেক্টরটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার মাঝখানে বেনজিরের মতো দুশ্চরিত্রবান এইসব সন্ত্রাসীদেরকে বসিয়ে পুলিশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাই বলে বাকি পুলিশ যারা আছেন আপনারা কি, যারা দেশপ্রেম এখনো পর্যন্ত ভিতর ইমান আছেন, আপনারা কি কথা বলতে পারেন না, প্রতিবাদ করতে পারেন না? এগুলো নিয়ে কবে বলবেন? আপনারা ইউনিফর্ম খোলার পরে, গাড়ির থেকে অবসর নেওয়ার পরে বলবেন? আমাকে অনেকেই বলে যে আপনি যখন ইউনিফর্মে ছিলেন তখন আপনি কি করেছেন? এর আগে আমি একজনের একটা সাক্ষাৎকারে আমাকে প্রশ্ন করেছিলাম, উত্তর দিয়েছিলাম। আমি 2000 সালে আমি সেনাবাহিনী থেকে অবসরে গেছি, 2000 সালে, 2000-এ। তখন তো বাংলাদেশের এরকম খারাপ অবস্থা ছিল না, এরকম ভয়ঙ্কর অবস্থা তো তখন বাংলাদেশে ছিল না। তখন আমি একটা প্রফেশনাল আর্মি রেখে এসেছি, সেনাবাহিনী রেখে এসেছি, তখনও পুলিশের একটা মান মর্যাদা ছিল। কিন্তু এখন এই শেখ হাসিনার 12 বছরে অত্যন্ত পরিকল্পিতভাবে সবকিছু ধ্বংস করে দিয়েছে, যেন এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়া যায়। এক সময় স্বাধীনতার পরপর এবং তারও পরবর্তীতে এক সময় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী থেকে পুলিশে প্রচুর অফিসার পাঠানো হয়েছিল। সেই অফিসাররা মেজর র্যাঙ্ক থেকে গিয়ে জয়েন করেছিল, তার পরবর্তীতে তারা DIG এবং অন্যান্য আরো উচ্চ পর্যায়ে গিয়েছিল পুলিশের। তখন কিন্তু পুলিশের শৃঙ্খলা, পুলিশের কর্মক্ষমতা দেখার মতো ছিল। ওই সময় ছিল বাংলাদেশ পুলিশের শ্রেষ্ঠ সময়, হতে পারে তাদের হাতে 303 রাইফেল ছিল, কিন্তু তখন 303 রাইফেলের পিছনে যে পুলিশ ছিল তা বর্তমানে যে 7.62 মিলিমিটার যে চাইনিজ রাইফেল বা বাংলাদেশে তৈরি, গাজীপুরে তৈরি যে রাইফেল দেওয়া হয় চাইনিজ ভার্সনের, সেই রাইফেলের পিছনে যে পুলিশ বাহিনী আছে তার থেকে অনেক 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 মানে যোগ্যতা সম্পন্ন, চরিত্র সম্পন্ন পুলিশ অফিসার, পুলিশের কনস্টেবল, পুলিশের সকল সদস্য ছিল। কিন্তু এখন উন্নত মানের অস্ত্রশস্ত্র পেয়েছে, উন্নত মানের পোশাক আশাক পেয়েছে, কিন্তু উন্নত মানের ইউনিফর্ম পেয়েছে, বেতন বেড়েছে, সুবিধা বেড়েছে, কিন্তু ওই ইউনিফর্মের ভিতরে কোনো চরিত্র নাই, দেশপ্রেম নাই, দায়িত্ববোধ নাই। যে সংবিধান, যে আইন রক্ষার সে ওয়াদা করে যে পুলিশ বাহিনীতে অংশগ্রহণ করেছে সেটা আর নাই। যেমন ধ্বংস করেছে সশস্ত্র বাহিনীকে তেমনি ধ্বংস করেছে পুলিশকে। আল্লাহ যদি দয়া করে তৌফিক দান করে ইনশাআল্লাহ বাংলাদেশে আবার স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসার, এই পুলিশ বাহিনীতে আবার সেনাবাহিনী বা তথাকথিত সশস্ত্র বাহিনীকে, সশস্ত্র বাহিনীর বিভিন্ন যোগ্য অফিসারদেরকে আবার প্রবেশ করানো হবে। IGP IGP-র অবস্থায় থাকবে, সে সর্বোচ্চ র্যাঙ্কে থাকবে, কিন্তু এর পরবর্তীতে নিচে সকল পর্যায়ে সশস্ত্র বাহিনীর তদারকি থাকবে। কারণ যেই নষ্ট হয়েছে পুলিশ, এই পুলিশকে যতদিন পর্যন্ত পুলিশ প্রমাণ না করতে পারবে যে তারা নিজেরা শৃঙ্খলাবদ্ধ হয়ে চলতে পারে এবং তারা জনগণের যে ওয়াদা করে যে দায়িত্বে নিয়ে যে ইউনিফর্মটা পরেছে এই দায়িত্ব পালন করতে পারে, ততদিন পর্যন্ত সেই প্রেশন থেকে সশস্ত্র বাহিনীর অফিসারদেরকে ফেরত আনা হবে না। তখন সশস্ত্র বাহিনীর অফিসারদের ভূমিকা হবে BDR-এ নিয়োজিত সেনাবাহিনীর অফিসারদের মতো। সেনাবাহিনীর অফিসারদের অধীনে পুলিশের ট্রেনিং হবে, ঘুষ বন্ধ করা হবে, ঘুষ খাওয়া বন্ধ করা হবে, তাদেরকে উন্নত মানের জীবন দান করা হবে,
যেন পুলিশকে এমনভাবে পুলিশের দায়িত্ব পালন করতে পারে যেন পুলিশকে প্রথম কথা হচ্ছে লাখ লাখ টাকা পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে যেন ঘুষ দিয়ে পুলিশে ভর্তি না হতে হয়। কারণ পাঁচ দশ বিশ লাখ টাকা দিয়ে পুলিশের বিভিন্ন রঙ এরা ঢুকে রাজনৈতিকভাবে ঝুঁকার পরে তার প্রথম ধান্দাই থাকে যে বিশ লাখ টাকা জমি বিক্রি করে যে টাকাটা দিয়েছে এই টাকাটা তাকে তুলতে হবে। এই টাকাটা তাকে সেই টাকাটা তুলতে গিয়ে পাপ করতে করতে গিয়ে তার কিছুদিনের মাঝখানেই পাপের যেই সে যে পাপ করছে যেমন খুনি একটা দুইটা খুন করার পরে তার আর হাত কাঁপে না, সে যে খুন করছে তার কাছে আর মনে হয় না। একইভাবে ঘুষ একবার দুইবার চারবার খাওয়ার পরে লজ্জা চরিত্র হারিয়ে এরপরে আর গায়ে লাগে না। এরপরে বিশ লাখ টাকা তুলতে গিয়ে বিশ কোটি টাকা হাজার কোটি টাকা আজকাল পুলিশ তুলে এই বেনজিরের মতো লোকজনের কাছে হাজার হাজার কোটি টাকা। ওসি প্রদীপ দুই হাজার চার হাজার কোটি টাকার মালিক এই খুনি ওসি প্রদীপ। সুতরাং পুলিশকে এমন জীবন দেওয়া হবে যেন টাকা দিয়ে তাদেরকে পুলিশে ঢুকতে না হয়, যোগ্যতার বিনিময়ে পরীক্ষার মাধ্যমে যে সবচেয়ে যোগ্যতাপূর্ণ হবে সেই প্রথম সারির থেকে তাদেরকে পুলিশে নেওয়া হবে, তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখে, তাদের শিক্ষাগত যোগ্যতা দেখে, তাদের যোগ্যতা দেখে। এখানে কোনো টাকা পয়সার প্রশ্ন থাকবে না। যখনই তাকে টাকা দিতে হবে না প্রথমেই সে দায়িত্ব পালন চিন্তা ভাবনা করবে, সে জনসেবার কথা চিন্তা করবে, সে ঘুষ নিয়ে চিন্তা করবে না। তারপরে পুলিশ বাহিনীকে এমনভাবে একটা জীবনের মান দেওয়া হবে যে যেখানে সেখানে এমনভাবে তাকে রাস্তাঘাটে ফেলে না রাখা হয় যে ধুলাবালির মাঝখানে কাদা ময়লা ইউনিফর্মে দিনের পর দিন দাঁড়িয়ে থাকছে, তার নিজের আরামের সুযোগ কম, তার পরিশ্রমই বেশি, তার কোনো ডিউটি থেকে তাকে কি বলে এটাকে শিফট চেঞ্জ করার অন্যান্য আমি এত বিশদে যাব না। সোজা কথা, তাদেরকে একটা জীবন মান দেওয়া হবে যেখানে সেনাবাহিনীর সৈনিকদের এবং সেনাবাহিনীর অফিসারদের যেরকম একটা জীবনের মান থাকে সেরকম তাদের জীবনের মান নিশ্চিত করা হবে। সেই ক্ষেত্রে পুলিশ তার নিজের দায়িত্ব পালন করবে, তখন আর পুলিশ ঘুষ। দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এবং খারাপ কাজের চিন্তা করবে না, এবং যেহেতু সেনাবাহিনীর তদারকে থাকবে পুলিশ অপরাধ করলেই তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হবে, এবং পুলিশের পোস্টিং পুলিশের প্রমোশন, যেমন আমি এর আগেও একদিন লাইভে বলেছি যে কোনো রাজনৈতিক ব্যক্তিকে আর সামরিক প্রধানের দায়িত্ব দেওয়া হবে না যেন কোনো রাজনৈতিক দল সশস্ত্র বাহিনীকে খেলতে না পারে। একইভাবে পুলিশের দায়িত্ব দেওয়া হবে, সর্বোপরি দায়িত্ব দেওয়া হবে এরকম কোনো নিউট্রাল একটা বডিকে যেন কোনো রাজনৈতিক ব্যক্তি পুলিশকে এখানে সেখানে তাদের স্বার্থে পোস্টিং না দিতে পারে। কারণ এই পুলিশ বাহিনী সশস্ত্র বাহিনী এরা ঠিক থাকলে পরে দেশ ঠিক থাকবে। তারপরে আমি সব লাইভেই কিন্তু জনগণের চরিত্র সংশোধনের কথা বারবার বলে আসছি, সেটারও ইনশাল্লাহ ব্যবস্থা করা হবে। তবে যাদেরকে বেতনের বিনিময়ে ওয়াদা করে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাদেরকে আগে ঠিক করতে হবে। তারপরে আমি পরবর্তীতে আসছি, আমি কিছু কথা বলবো রাওয়ানি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের জন্য মহাখালী ডিএইচএস এর গেটের মুখেই, আপনারা সবাই জানেন মহাখালী ডিএইচএস এর গেটের মুখেই মহাখালীতে একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন আছে, এটাকে ক্লাব বলা যাবে না, ক্লাব বললেই মনে হবে বোধ হয় ফুর্তি করার জায়গা, হ্যাঁ ওখানে অফিসারদের জন্য বিনোদনের জায়গা আছে, বাট আসলে উদ্দেশ্যটা হচ্ছে বৃহত্তর অবসরপ্রাপ্ত অফিসারদেরকে অবসর জীবনে তাদেরকে সহায়তা করা, সাহায্য করা। রাওয়ার সৃষ্টির পর থেকে যে রাওয়াটা সৃষ্টি হয়েছিল সেই এরশাদের প্রেসিডেন্ট, প্রাক্তন মরহুম প্রেসিডেন্ট এরশাদের সময়, এবং এখানে কিন্তু আমি আগেও একটা লাইভে বলেছি প্রাক্তন মরহুম এরশাদের অনেক ভূমিকা ছিল, এখানে জমিটা উনি প্রদান করেছেন। এরপরও জেনারেল খলিল থেকে আরম্ভ করে অনেক সিনিয়র জেনারেলদের অনেক ভূমিকা আছে এখানে, আওয়ামী লীগ তো দূরের কথা। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ভিডিওকে শেষ করে ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।